ভারতে বসে স্বৈরাচার হাসিনা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন শেখ হাসিনার একশো বছর জেল হওয়া উচিত বিস্তারিত আউলাদ বাবলুর প্রতিবেদনে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের উদ্যোগে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে হাসিনা সরকারের আমলে করা সব ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচিতে যোগ দেন জয়নলাবদ্দিন ফারুক বলা শুরু করেছে এ তিনি বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যদি দুই কোটি টাকার এক মামলায় পাঁচ বছর জেল খাটতে হয় তবে একশো মামলার জন্য শেখ হাসিনাকে ভারত থেকে এনে একশো বছরের জেল দেওয়া উচিত এদিকে জাতীয় প্রেসক্লাবের আকরাম খা হলে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সেলিমা রহমান

আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে আপনারা দেখেছেন শ্রমিক অসন্তোষ আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় ঘেরাও কর্মসূচি এর মধ্যে অনেকগুলোই আছে যারা অতীতের আওয়ামী লীগ করে তারা তাদের উস্কানিতে এবং দুর্বৃত্ত যারা যাদের হাতে অস্ত্র আছে যে অস্ত্র তোলার জন্য আজকে যৌথবাহী নেমেছে সেই অস্ত্রের জানা দিয়ে এখনো তারা চেষ্টা করছে তিনি বলেন দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দিতে হবে তাই শুধু স্লোগান নয় এখন গঠনমূলক কাজ করার সময় নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে দলই ক্ষমতায় আসুক আমরা কিন্তু সকল সময় পাশে থাকবো আওলাদ বাবলু গ্লোবাল টেলিভিশন ঢাকা